গাঁও চহর জেলার খবরের সুত্রে মই পাপড়ি। শক্তি বিভাগের গাফিলতির বাবে মৃত্যু হওয়া জিতু হাজরিকার ঘর হুকাকুল পরিবেশে বিরাজ করেছে। মরণোত্তর পরীক্ষার পিছত নিজের ঘরলে মৃতদেহ অনাত হুকাকুল পরিবেশের সৃষ্টি হয়েছে। নিজের পুত্র স্বামী পিতৃক হেরুয়াই শোকত বিপল হয়ে পড়েছে জিতুর পিতৃ স্বামী আর কন্যায়। পত্নী আর কন্যায় নিজের একমাত্র উপার্জনকারী জিতু হাজরিকা হেরুয়ায় দিগবিদিক হেরুয়াই পেলাইছে পরিয়ালটোয়। উল্লেখযোগ্য যে সোমবারে সন্ধ্যা বিদ্যুতের খুঁটা পড়ি মৃত্যু হয়েছিল কাহিলিপাড়ার জিতু হাজরিকার। সন্তানক টিউশনের পর আনবলে যাওয়ার সময়তে বিদ্যুতের খুঁটা পড়ি মৃত্যু হয় জিতু হাজরিকা নামের লোকজনের। ইয়ার পিছতে শক্তি বিভাগের বিরুদ্ধে ভূপিত হয়ে পড়েছে স্থানীয় রাইজ। পুনরবার এইখানে উল্লেখ করেছো যে হেমাহি বলে আর যে শক্তি বিভাগের এয়া হয়েছে হেমাহি, আর এনে ধরনের খুঁটা সমূহ পরীক্ষা নকরাক বা কোনো ধরনের আসলে গুরুত্ব প্রদান নক বিশেষ বিদ্যুতের খুঁটা সমূহের কথা যদি আমি কয় পি ডি সি এলর দায়িত্ব জ্ঞানহীন এই কাণ্ড। এগারী পিতৃর এগারী পুত্রর মৃত্যু হয়েছে, কন্যা সন্তানটিক টিউশনের পর আনবলে গেছিল আর সেই সময়সাত এই অঘটন সংঘটিত হয়েছে। তারপরপর ক্ষোভিত হয়ে পড়েছে শক্তি বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। এনেকা বহু অঘটন ইয়ার পূর্বেও সংঘটিত হয়েছে। এই পরিয়ালটো একমাত্র উপার্জনকারী আসছিল এগারী ব্যক্তি, এটা কেন ধরনের পরিয়ালটো কোনে পোহপাল দিব তাক এটা প্রশ্ন উঠিছে। আমি এই মুহূর্তে দেখাইছো কত ঘটনাটা সংঘটিত হয়েছিল, দেখাইছো এই পরিয়ালটো যে শোকত বিপল হয়ে পড়েছে দিগবিদিক হেরুয়াই পেলাইছে, আর এয়া শক্তি বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে সকল। এ পি ডি সি এলে মোর ল'ৰাটোক শেষ কৰি দিলে। এ পি ডি সি এলৰ মানুহক মই কেছ দিম, তাৰ ওপৰত মই ধৈৰ্য হেৰাই গৈছে মোৰ ডাঙৰ ল'ৰা, ডাঙৰ কাম কৰা নাই, কাম বন নাই, এখন গাড়ী লৈ কিনজিয়া গাড়ীখনে ল'ৰা ছোৱালী অনা নিয়া কৰিছিলে, কৰি সি পোহপাল দিছিলে ছোৱালী এজনী আর মাকক। মই বৃদ্ধ বয়সত এটা কি করিম, সরকারে যদি মোক অকমান সহায় করে মই বড় সুখী হম, এ মোর আপনার ওর প্রার্থনা প্রভু। কৃষ্ণ ইলেকট্রিসিটি বোর্ডের লোকর কারণে হেই গেছে, কেউ এবিল চেক করে চেক করলে যেহেতু ঘটনা হবলে কেউ নাপালে সদায় মামীক আর ছালীটুক আনেগে আইতাক কইছিলে যে রুমের লাইটকিটা জ্বলাই থ জ্বলাবি মা, মই আহি আছো। সতে ককাক কৈছে মেইন গেটখন খুলি থৈ দে, মই আহি আছো ইহঁতক লৈ পিনি। লাইটৰ পোষ্টে গোটেইখিনি গাত পৰি চটপটাই আছিল বোলে, তেতিয়ালৈ আমি গমেই নাপাওঁ, ঘৰৰ মানুহ কোনো গম নাপায়। কোনোবাই কৈছে এনেকৈ এনেকৈ জ্বলিছে বুলি, মোৰ সৰু মামীজনী দৌৰা দৌৰি গ'ল। তাৰপিছত হয় মামাই হয়, মোৰ বহুত আশা আছিল, বহুত আশা আছিল ছোৱালীটোৰ প্ৰতি, বহুত আশা তাই গাভৰু হ'ব টাইম হৈছে, সেয়াও আশা আছিলে। কৈছিলে মামু বিয়া পাতিম। ইমান স্থানীয় সেইখিনিত বহুত এক্সিডেণ্ট হৈ থাকে লাইটৰ বস্তুত, চাবতো লাগে চৰকাৰে কওক। টাৰ্ণিঙো হয়, সেইটো টাৰ্ণিং হয় বহুত হয়। আজিও বোলে ৰাতিপুৱা আহিছে সেই বস্তুতে, ডাম্পাৰ এখন গৈছে, কিবা সহায় দিয়ক, মোৰ মামীক আৰু ছোৱালীটো আছে। সন্ধ্যা টাইমত আমি ওলাই গৈছিলোঁ, আমাৰ বুঢ়াজনো অসুখীয়া, মই বোলো কিমাননো ভিতৰতে সোমাই থাকে, ওলাই যাওঁ ইফালৰ পৰা সিফালে ঘূৰোঁতে ঘূৰিছোঁ। তারপর তখন সোমালে মই আকৌ ওলাই গৈছিলোঁ, ওলাই গৈ এনেকে এই গেটখন মাৰিছে নিজে পৰি গৈছে, ধামকে ধামকে পৰিছে। মই বোলো কত কি পৰিছো, এই ইফালে টিংখিনিতে মানে শব্দ আহিছে, টিঙত পৰিছেগে। আমাৰ ল'ৰাটোৱে আহি লগে লগে মানে পুলিচক ফোন কৰিছে, ইফালে কৈছে সিফালে কৈছে, অহাটোৱে আহি পোৱা নাই, আহি পোৱা নাই, দেৰি কৰিছে। ইফালে মানুহজন মানে হেৰি পৰি আছে, হেৰি স্কুটিখন গৈ পেলাই ইমানত আছে, মানুহটো এনেকৈ পৰি আছে। আর আন একটা ব্রেকিং নিউজ, মালিগাঁওত অচিনাক্ত মৃতদেহ উদ্ধার, পান্দুর বিবিসি কলনীত উদ্ধার হয়েছে মৃতদেহ, এটা নলাত পড়ি থাকা অবস্থাত উদ্ধার হয়েছে মৃতদেহ। পুনের এবার এইখিনিতে জানাইছো যে মালিগাঁওত একটা অচিনাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে, নলাত পড়ি আছিল মৃতদেহ, পান্দুর বিবিসি কলনীত উদ্ধার হয়েছে মৃতদেহ, এটা নলাত পড়ি থাকা অবস্থাত মৃতদেহ উদ্ধার হয়েছে, যি ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে। কোরপর আহিল মৃতদেহ বা এতালেকে যেহেতু পরিচয় পাওয়া হওয়া নাই, পান্দুর বিবিসি কলনীতে এই ঘটনা সংঘটিত হয়েছে।
এআইডিএফ নেতার বাবে কংগ্রেসত প্রবেশর পথ বন্ধ। এআইডিএফর কোনো নেতা কংগ্রেসে গ্রহণ নকৰে। এই বিষয়ত চূড়ান্ত সিদ্ধান্ত লব কংগ্রেসের পলিটিক্যাল এফেয়ার্স কমিটি। 16 জুনত চূড়ান্ত সিদ্ধান্ত লব পেকে। রকিবুল হোসেনে এই প্রস্তাব দিছে প্রদেশ কংগ্রেসক। রকিবুল হোসেনের প্রস্তাবক লৈ 16 জুনত বিএসিএ সিদ্ধান্ত গ্রহণ করব। এআইডিএফর নেতার বাবে কংগ্রেসত প্রবেশর পথ বন্ধ, অর্থাৎ এআইডিএফ দল যদি ত্যাগ করে কংগ্রেসত কোনোবাই যোগদান করব বিচাৰিছে তেতিয়াহলে তেওঁলোকে যোগদান করব নোৱাৰিব, তেওঁলোকৰ বাবে পথ বন্ধ। এআইডিএফর কোনো নেতা কংগ্রেসে গ্রহণ নকরে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব কংগ্রেসের পলিটিক্যাল এফেয়ার্স কমিটিয়ে। 16 জুনত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব পলিটিক্যাল এফেয়ার্স কমিটিয়ে। রকিবুল হোসেনে এই প্রস্তাব দিছে প্রদেশ কংগ্রেসক। রকিবুল হোসেনের প্রস্তাবক লৈ 16 জুনত পলিটিক্যাল এফেয়ার্স কমিটিয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। রাইজে কিছু শব্দ পাহরিব বিচাৰিছে, বদৰী নাজমল শব্দটো পাহরিব বিচাৰিছে, এউডিয়া শব্দটো নাকচ করব বিচাৰিছে। এটা আমি সেই শব্দবিলাক চলাই একো বজাৰত কিয় দিওঁ? আপোনাক নিশ্চয়কৈ তেওঁলোকৰ মানুহ যদি আহিব বিচাৰে তেওঁলোকৰ চালি জাৰি চাই আমি সকলো মানুহক ল'ম। মোৰ ব্যক্তিগত কথা হ'ল কোনো বিধায়ক ল'ব নালাগে, মইতো খোলাকৈ কৈছোঁ আপোনালোকক। মোৰ ব্যক্তিগত কথা হ'ল তলৰ গোটেই মানুহখিনি, তেওঁলোকৰ যিখিনি দলত লাগে, যিসকলে আচলতে নিষ্ঠাৰে কামবিলাক কৰিছিল, তেওঁলোকে এটা আশা দিছিল, নিষ্ঠাৰে কৰিছিল, কিন্তু দেখা গ'ল যে তেওঁ নিষ্ঠাটো ভংগ কৰিছে। সেইবাবে কিন্তু মোৰ ব্যক্তিগত কথা, মোৰ কথাবিলাকত নৰজিব পাৰে দেই, বিধায়কক ল'ব নালাগে। আৰু এজন বিধায়কটো আছে, তেওঁক মানে ল'লেতো আমি দলেই শেষ হৈ যাব আমাৰ। আমাৰ পলিটিকেল এফেয়াৰ্ছ কমিটিৰ মিটিং হ'ব অহা 16 তাৰিখে, তাত নিশ্চিতভাৱে এইবিলাক বিষয়ে আলোচনা হ'ব। তাৰপিছত আমাৰ যি দলীয় মুখপাত্ৰসকলে আপোনালোকক জনাব। মূল্যবৃদ্ধিৰ ৰাম টাঙোন পৰিছে সৰ্বসাধাৰণ ৰাইজৰ ওপৰত। নিৰ্বাচনৰ ফলাফল ঘোষণাৰ পাছতে অভাৱনীয় মূল্যবৃদ্ধিয়ে জুৰুলা কৰিছে এতিয়া ৰাজ্যবাসীক। অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ পৰা গৃহ নিৰ্মাণৰ সামগ্ৰীলৈকে বৃদ্ধি হৈছে দাম। বিশেষকৈ দৈনন্দিন লাগতিয়াল খাদ্য সামগ্ৰী পাচলিৰ দাম বৃদ্ধিত উপায়হীন হৈ পৰিছে সৰ্বসাধাৰণ জনতা। সকলো জানি শুনিও শুই বহিয়ে কটাইছে বিয়াগুম যোগান বিভাগৰ লগতে কৃষি বিপণন পৰিষদ। চৰকাৰৰ প্ৰশাসনৰ নিলিপ্ততাত অতিষ্ঠ হৈ পৰিছে ৰাজ্যবাসী। ৰাজ্যৰ প্ৰতিখন বজাৰতে অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ লগতে পাচলিৰ দামে জুৰুলা কৰিছে জনতাক। অস্বাভাৱিক হাৰত বৃদ্ধি পাইছে শাক পাচলিৰ মূল্য। শেহতীয়াকৈ শাক পাচলিৰ দামে জুৰুলা কৰিছে সাধাৰণ জনতাক। প্ৰতি কেজি আমি যদি চাওঁ তেতিয়াহ'লে বজাৰত কেনেধৰণে মূল্য বৃদ্ধি হৈছে চাওক। জিকাৰ দাম আগতে আছিল 60 টকা, এতিয়া 20 টকা বৃদ্ধি পাই 80 টকা হৈছে। পটলৰ দাম আছিল 70 টকা, 20 টকা বৃদ্ধি পাইছে 50 টকাৰ পৰা আহি 70 টকা হৈছে। আমি ঠায়ে ঠায়ে যিহেতু আমাৰ সাংবাদিকসকলে বজাৰৰ যি দাম সেই মূল্য কিমান কেজি ক'ত কিমান মূল্য হৈছে তাৰতম্য সকলোখিনি সবিশেষ তেওঁলোকে সংগ্ৰহ কৰিছিলে। আমি এই মুহূৰ্তত গোৱালপাৰা খবৰ লাভ কৰিম ৰিংকুৰ পৰা। মই উপস্থিত আছোঁ গোৱালপাৰা চহৰৰ নতুন বজাৰৰ এখন পাচলি বজাৰত। সামগ্ৰিক দৃশ্য নিউজতকৈ নখাম নিষ্ট দৰ্শক দেখুৱাই আছোঁ, কিয়নো আপুনি 100 টকা বা 50 টকাৰ তলত আপুনি কিনিবলৈ নাপাব। কিছু ইয়াত বিক্ৰেতা আছে, কথা পাতি গৈছে দাদা, অকণমান আগবাঢ়ি আহক। বস্তুখিনিৰ দামখিনি কওকচোন দাদা। ভোল কিমান? ভোল 60 টকা, ভেন্দি 60 টকা, ফুলকবি 60 টকা কিলো, বিলাহী 60 টকা কিলো, বাইদেউ ভাতকেৰেলা 80 টকা কিলো, স্কচ কিমান? স্কচ 80 টকা কিলো, জিকা 60, জলকীয়া 80 টকা, 100 টকা মালভুজি, আলু 30 টকা কিলো আছে, 40 টকা কিলো আছে, পিঁয়াজ আছে 40 টকা কিলো, আদা 100 টকা কিলো, নহৰু 200 টকা কিলো, বিট 100 টকা কিলো, 120 টকা কিলো, বাইদেউ কেৰেলা তিতাকেৰেলা 60 টকা কিলো, বেঙেনা 50 টকা কিলো। আমি নিউজেক্টি অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক শুনালোঁ যে গোৱালপাৰাৰ কেঁচা পাচলিৰ মূল্য ইতিমধ্যে সোমালোঁ, কিয়নো প্ৰতিটো সামগ্ৰীৰ এতিয়া জুই চাই দাম হৈছে। আৰু আপুনি বজাৰত আহিলে 100 বাৰ ভাবিব লাগিব, কিয়নো 100 টকাৰ তলত বা 50 টকাৰ তলত আপুনি ক্ৰয় কৰিব নোৱাৰিব। যে পাচলি দাদা আপোনাৰ দোকান কেনেকুৱা, আপোনাৰ বজাৰ কেনেকুৱা? বজাৰ মানে হাই বিৰাট চৰা বজাৰ, দাম বাঢ়িছে, দাম বহুত বাঢ়িছে, শাক পাচলি নাই বৰষুণৰ কাৰণে দাম বাঢ়িছে। এইটো দিন ভাল হ'লে দাম কমিছে বাৰু, এতিয়া কিন্তু খুবেই দাম বাঢ়ি আছে, খুব মানে এতিয়া কয় নাছিলে এনেকুৱা দাম হৈছে। ভোলৰ কেজি 50-60 টকা কেজি ভোল কিনিব লাগিব, 50 টকা কিনিব লাগিব, বৰ্তমান এনেই ইমান দাম। ৰাইজৰ অসুবিধা হয়? ৰাইজৰ অসুবিধা, দোকানদাৰৰ অসুবিধা, কিনা অসুবিধা, বেচা অসুবিধা, আমাৰো অসুবিধা আছে। দাদা আপুনি বজাৰ কৰিব আহিছে? হয়। কেনেকুৱা দাম, কেনেকুৱা দাম আৰু নক'ব, দাম যি দাম হৈছে বজাৰত অহাই মুস্কিল হৈছে। বজাৰত আহিলে ভাবিব লাগে, ভাবিব লাগে, বহুত চিন্তা কৰিব লাগে। খুবেই দাম ন? খুব দাম হৈছে, খুব দাম হৈছে। দাম কমিলে ভাল হয়, অকণমান কমিলেতো ভাল হয়, কিন্তু নকমালেহে বেয়া কথা।
হয় নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাই আছো। গোৱালপাৰা চহৰৰ যি নতুন বজাৰৰ কেঁচা পাচলিৰ বজাৰৰ পৰা দেখুৱাই আছো। পুনৰ কৈছো, কেঁচা পাচলিৰ মূল্য বৃদ্ধিয়ে জলাকলা খুৱাইছে সৰ্বসাধাৰণ ৰাইজক। আৰু আমি দেখুৱালোঁ গোৱালপাৰা চহৰৰ নতুন বজাৰৰ যি কেঁচা পাচলিৰ মূল্য হয়। আৰু এয়া যিহেতু গোৱালপাৰাৰ পৰা আমি দেখুৱালোঁ, এবাৰ আমি মুছলপুৰৰ বজাৰৰ পৰা দেখুৱাম। মনোহৰ ৰাজবংশী আছে। মই এতিয়া উপস্থিত আছোঁ বাক্সা জিলাৰ এখন ভিতৰুৱা গাঁও, আৰু এই গাঁওখন হৈছে জপাদং। আৰু এই জপাদঙৰ প্ৰতিটো পৰিয়ালতে প্ৰায় সকলোৱে বিঘাই বিঘাই বিভিন্ন ধৰণৰ শাক পাচলিৰ খেতি কৰি আহিছে। আৰু তেওঁলোকে এই যিসমূহ শাক পাচলি, শাক পাচলিসমূহ বিভিন্ন বজাৰত বিক্ৰী কৰে। কিন্তু অভিযোগ অনুসৰি এই যিসকল খেতিয়ক আছে, এই খেতিয়কসকলে প্ৰকৃত মূল্যৰ পৰা বঞ্চিত হৈ আহিছে। আৰু মধ্যভোগীয়ে তেওঁলোকৰ শাক পাচলিসমূহ কিনি নি বজাৰত অধিক দামত বিক্ৰী কৰে। মোৰ লগত এগৰাকী খেতিয়ক আছে, মই তেখেতৰ পৰা জানিব বিচাৰিম, দাদা আপোনালোকে কিমান খেতি কৰিছে আৰু কেনেধৰণে বিক্ৰী কৰি আছে? আমিতো খেতিয়কৰাটো কিবা পটলটো এক বিঘা হ'ব, আৰু জালা আছে, আৰু কেৰেলা আছে, মোটামুটিটো 3-4 কঠামান আছে। কিবাটো দামটো এনেই আৰু দামটো বজাৰত বেছি, আমাৰ পলাচেনিলে কম, বজাৰত গ'লে 60 টকা কিলো, এতিয়ালৈ 200-150 এনে। আপোনালোকে যিটো দাম বজাৰত বিক্ৰী কৰিলে পায়, ঘৰৰ পৰা নিলে পায় নে নাপায়? ঘৰৰ পৰা বজাৰত নিলে, বজাৰত পেলে পায় 250 মান এনে। কিন্তু যিখিনি মূল্য পাব লাগে সেইখিনি পাইছেনে পোৱা নাই? এতিয়াতো মূল্য পোৱাৰ মাল কম হৈ আছে, এতিয়া ওলাই নাই, বতৰ ইমান এবাৰ বেয়া, নহ'লেতো বেলেগ দিনা পালা হয় বতৰ ভাল বুলি। কিন্তু বজাৰত যি ধৰণৰ বৰ্তমান দাম, সেই দামটো আপোনালোকে পোৱা নাই নিশ্চয়? পোৱা নাই, পোৱা নাই। কিলো কি দাম বিক্ৰী কৰিছে পটল? এতিয়া জাগাত 200, পালা 200, কিলো 40 টকা, আৰু ভাতকেৰেলা 150 এনে যায়। জলকীয়া কি দাম বিক্ৰী কৰিছে? জলকীয়া এতিয়া 250 মান গৈছে এতিয়া বজাৰত। হয়, অতি গুৰুত্বপূৰ্ণ বিষয় যে যিহেতু এইসকল খেতিয়কে নিজৰ মূৰৰ ঘাম মাটিত পেলাই খেতি কৰি আহিছে, বিভিন্ন শাক পাচলি উৎপাদন কৰি আহিছে, যদিও প্ৰকৃততে তেওঁলোকে যিখিনি মূল্য, উচিত মূল্য পাব লাগে, সেই মূল্যখিনি কিন্তু আজিলৈকে লাভ কৰা নাই। তাৰ বিপৰীতে যিসকল মধ্যভোগী ব্যৱসায়ী আছে, এই মধ্যভোগী ব্যৱসায়ীবিলাকে অধিক লাভত বিক্ৰী কৰি আহি তেওঁলোক লাভান্বিত হৈছে, যদিও প্ৰকৃত খেতিয়কবিলাক আজিও বঞ্চিত হৈ আছে। আৰু এবাৰ আমি দেখুৱাম তেজপুৰৰ পৰা আমাৰ সাংবাদিক হেমন্তৰ এক প্ৰতিবেদন। হয়, অত্যাৱশ্যকীয় প্ৰায় প্ৰতিবিধ সামগ্ৰীৰে এতিয়া আকাশ লংগে মূল্য বৃদ্ধি। ঠিক সেইদৰে শাক পাচলিৰ বজাৰটো এতিয়া জুই লাগিছে বুলি ক'ব পাৰি। মই তেজপুৰৰ এখন শাক পাচলিৰ বজাৰ দেখুৱাব বিচাৰিছোঁ। ইয়াত এতিয়া বিভিন্ন গ্ৰাহক আছে, ক্ৰেতা বিক্ৰেতা আছে, তেওঁলোকৰ পৰা প্ৰতিক্ৰিয়া লওঁ। দাদা কি লৈছে? তিয়ঁহ ল'লোঁ। তিয়ঁহ কেনেকৈ লৈছে? এইটো কিমানকৈ ধৰিলে? তিয়ঁহটো 60 টকা, 60 টকা ল'লে। আগতে 60 টকাত কিনিছিল দাদা? নাই নাই, 60 টকাত, 20 টকাটো 20 টকামানতে কিনা হৈছিল আগতে। হয়, মই আৰু গ্ৰাহক আছে তেওঁলোকৰ ওচৰলৈ যাম, মই পুনৰতে বিক্ৰেতাৰ ওচৰলৈ আহিছোঁ। কোনবিধ সামগ্ৰী কেনেকৈ দিছা? জিকা ভোল কেনেকৈ? জিকা 100 টকা, 100 টকা এইটো জিকা, আৰু পটল 80, বেঙেনা 60 টকা, আৰু আপোনাৰ ভাতকেৰেলা 120, ভাতকেৰেলা 120, ভেন্দি 80 টকা কেজি, আৰু বিলাহী আপোনাৰ হৈ গ'ল 80 টকা। তাৰমানে 60 তলত একো বস্তুৱেই নাই? 60 তলত নাই এতিয়া। আৰু কণী কচু 120 টকা কেজি, কচু আৰু ভাতকেৰেলা 120, জিকা ভোল 80, 100 টকা, 100 টকা। হয়, বজাৰ কৰিব ওলাই আহিছে? কি ক'ব, অত্যাধিক মূল্য বৃদ্ধি দেখা গৈছে। বৰ্তমান শাক পাচলিৰ যি দুৰ্মূল্য, অত্যাধিক মূল্য বৃদ্ধি পৰিলক্ষিত হৈছে, তাৰ ফলত সৰ্বসাধাৰণ ৰাইজ জুৰুলা হৈছে। সৰ্বসাধাৰণে তেওঁলোকৰ নিত্য ব্যৱহাৰ্য বস্তুসমূহ ক্ৰয় কৰিবলৈ আহি বিপাঙত পৰিছে। যিহেতু 120 টকা কেজি জিকা, 100 টকা কেজি ভোল, পটলৰ কেজি 80 টকা, ভাতকেৰেলাৰ কেজি 150 টকা, এনেকুৱা বজাৰখন নিয়ন্ত্ৰণত নাই, যোগান বিভাগৰ কৰণে একো নাই বুলি ভাবে নেকি? যোগান বিভাগক আমি যোগাযোগ কৰিছিলোঁ, তেওঁলোকে কয় যে শাক পাচলি আলু পিঁয়াজৰ যোগান বিভাগৰ কোনো নিয়ন্ত্ৰণ নাই। চৰকাৰী ব্যৱস্থা, মানে চৰকাৰে যিটো নিয়ম আগতে প্ৰচলন কৰিছিল, বৰ্তমান তাক প্ৰত্যাহাৰ কৰিছে। হয়, নিশ্চিতভাৱে মই আৰু যিহেতু কেইবাজনো গ্ৰাহক দেখা পাইছোঁ, দাদা কি ক'ব, আগৰ দেখোঁ ডাঙৰ মোনা এখন লৈ আহে, এতিয়া আপুনি খালী হাতে আহিছে,
মানে উপায় নাই তারমানে চাক মই এক নম্বরটা মানে কমেছি দেই এই কণী কচুর কথা কৈছে রাইজে এই কণী কচু আমি গাঁত খাওঁতে কণী কচু আমার গাঁত গাঁত দিয়ে দিই মানুষ কণী কচু ঘর কচু লাই ভোল আমি খেতে পড়ছো আগতে কিন্তু ঘটনা আজ কণী কচুর দাম তো 120 টাকা বলে কৈছে না মানে ভাবি মানে কত আছো তারমানে ইমান বস্তুর দাম হয়েছে মানে রাইজ সর্বসাধারণ মানুষটা হাজিরা করে কে টাকা পায় বারো কোকসুন বারো আমি জেনারেল পিপুলের কথা আমি চিন্তা করব লাগবো এটা চাকরি করা মানুষের কথা মানে বাদ দিছো বারো 30,000 টাকা 50,000 টাকা দরমা পায় বেলা যদি সাধারণ জনসাধারণ আছে অটো এখন চলাই চলি আছে মানুষকে রিক্সা চলায় ঠেলা চলায় এই মানুষবিলাকে এটা মরম একদম মরণের ফালে পড়ছে তারমানে এখন বাজার তারমানে আর কোনো নিয়ন্ত্রণ নাই তারমানে ইয়াত তারমানে আপনার গম পাইছে না গতিকে মানে মই চিন্তা করে চাইছো মানে ইয়াত কিনা নিয়ন্ত্রণ যদি গভর্নমেন্টে কিনা একটা পদক্ষেপ লয় নিশ্চিতভাবে এই ক্ষেত্রে সরকারের যথেষ্ট করণীয় আছে আর বিয়াগম একটা বিভাগ আছে যোগান বিভাগ সেই যোগান বিভাগের কিন্তু নিয়ন্ত্রণ নাই দাদা দেখি হাতত মোনা কি কিনিলে মোনা এতালে একু কিনবই পড়া নাই খালি মোনা লো ঘুরি আছো এটা তো কিনা নয় কিনা নিবই লাগবে নহলে ঘরত তো একু নাই খাবলে কি নিউ তাকে ভাবি আছো নিশ্চিতভাবে সর্বসাধারণ এটা বারুকের বিপাঙত পড়ছে না খালেও নহয় কারণ ভাত মুটি খাই জিয়াই থাকবই লাগিব সরকারে কিনা একটা ব্যবস্থা গ্রহণ কর অন্যথা কিন্তু পেটে ভাতে মরার এক প্রকার যে ব্যবস্থা সেয়া কিন্তু আগন্তুক দিনত দেখা পরিলক্ষিত হবে। এইটো মাইথান স্টিল নহয়, ও উসর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল। 70 গৰাকী সাংসদেও মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে। মোদী মন্ত্রিসভাত থাকিব 30 গৰাকী ক্যাবিনেট মন্ত্রী, 37 গৰাকী রাজ্যমন্ত্রী আর 5 গৰাকী স্বতন্ত্র রাজ্যমন্ত্রী। অসমৰ সর্বানন্দ সোণোৱাল ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ লওয়ার বিপরীতে রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিটা হব রাজ্যিক মন্ত্রী। ইতিমধ্যে মোদী সরকারের বিভিন্ন বিভাগের 100 দিনের একশন প্ল্যান সাজু হয়েছে। অহা সপ্তাহের ভিতরতে প্রধানমন্ত্রীর কার্যালয়ত 100 দিনের একশন প্ল্যান সমূহ প্রদর্শন করা হব। এক সূত্রের খবর মতে ইতিমধ্যে ক্যাবিনেট সচিব আর প্রধানমন্ত্রীর প্রধান সচিব বুঝ লৈছে 100 দিনের একশন প্ল্যানের। দেওবারে শপথ গ্রহণের পূর্বেও শাহমেলত মন্ত্রী সকলক উদ্দেশ্যে 100 দিনের একশন প্ল্যানের কথা সোঁয়াই দিছিল মোদী। এক কথাত হাতে কামে সরকার নীতিরে আগবাড়ি মোদী সরকার। লক্ষণীয় হব তৃতীয় কার্যকালত মোদীর নেতৃত্বত কিমান দ্রুত গতিতে আগুয়াব পারে ভারত। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম। আভার স্বীকার করতে হুয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিসরি বার ইস দেশ কি বাগডোর। জীবন যুঁজত হার নমনা গহপুর চন্দামারি বঙালী গাঁওয়ের এজন যুবক কৃষক গোপাল নাগ 2014 চনত গুৱাহাটী নির্বাচনী ব্যস্ততার পাছত পুনৰ সক্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কামরূপত মাৰভিটাত হবলগীয়া IIM নির্মাণস্থলী পরিদর্শন করেছে মুখ্যমন্ত্রীগী আর আজাৰাৰ ৰাজধৰ বৰা হাইস্কুলৰ নতুন ভবনের জালুকবাড়ী হজ ভবনের নির্মাণ কার্য পরিদর্শন করেছে মুখ্যমন্ত্রীগী পোনে পোনে দেখাইছে দৃশ্য। যদি লাগেও পিছফালে আগুয়াব দিস ল্যান্ড উইল প্রটেক্ট হ্যাঁ ইহাসে ডিরেক্ট ইহাই অর এই রাস্তা ইয়ে প্লট উইল হবে তো আপনাদেরকে একটু বনাই লো ফোর ল্যান্ড করলে ভালো হবে স্যার আমার হিসাবে ঠিক আছে বনাই লো যে লাগিব আইআইটি গুয়াহাটি রাস্তাটা কেমন ফোর ল্যান্ড আছে আমি ডিভাইডার ফোর ল্যান্ড আছে ওটি 2 কিলোমিটার আছে অ্যাপ্রোচ টু অ্যাপ্রোচ বাট এইখিনি তো আমি একোয়ার করব লাগিব এলএন একোয়ার করব লাগিব খোলা মাটি সব প্রথম তো এই একুইজিশন কাটে যে ইহা মে পুরা পড়া পুরা গাঁও হে মুশকিল আছে আর এটা নালা হয়ে গেছে এটা ভালো হয়ে গেছে বহুত জিরাত হয়ে গেছে না মোর দ্যান জিরাত মানে দেয়ার ইজ এ রেজিস্ট্রেশন সেলফ স্যার বাট দিস রোড অলসো নিডস ডেভেলপমেন্ট সো হেই ভালো এই পেট স্টোর কারণে কিমান ওলাইছে 11 42 42 লাখ কি হ্যাঁ ওনলি দ্যাট স্টেপস হ্যাঁ
তব বাকি ও রাস্তা মে আন বাকি হ্যাঁ এক্সপ্যান্ড ইহা মে কত না স্যার ইয়া ছোট ছোট কো নো জিরাট স্যার হিয়ার ইট উইল বি অ্যারাউন্ড 40 বিঘা স্যার তো ইসমে স্যার রাফলি 25 লাখস পার বিঘা হবে স্যার তো ইমান বসে কস্ট হবে তো এ নিকাল সে দেখি ঠিক না কস্ট উইল বি মোর হিয়ার স্যার বাট ইট উইল বি মোর স্ট্রেট ফরওয়ার্ড বিকজ ইট ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু দা এনার্জি কস্ট উইল বি লিটল মোর বিকজ ইট ইজ 2 কিলোমিটার but here it is only yes sir but it is not connecting to the energy it will be little disturbance bhi hote rahega it will not get that isolated feeling to gaon ka but we can do that also yes dono karke we can keep it for yes sir that can be a future development so, the cost estimation kar rahe ho that cost estimation acha where is that river on with the small bridge is there so this is right here sir that is so why so if you do from that side then this bridge will also have to be taken into account bridge bhi banana padega yes sir je to bahar bridge cross kare sir ye this is the legal to মন্ত্রীগুলির সঙ্গে মঙ্গলপুরে কথা পাতিছে আর কত কেন ধরনের গোটে কনস্ট্রাকশন খিনি কেন ধরনের করব পড়া যাব তার এক তার এক ম্যাপ যেহেতু তৈয়ার করব লাগিব গতি সেইমতে চাইছে যে যেহেতু ভরপুর এখন গাঁও তাত আছে ফোর লেনের কথাও ইতিমধ্যে কোয়া হয়েছে যেমনখিন শুনবা গেছে গতি তাকে লো চর্চা চলি আছে আলোচনা চলি আছে মুঠর ওপর নির্বাচন শেষ ভোটগণনা শেষ সরকার গঠন হল আর এটা মুখ্যমন্ত্রীগী পুনের সক্রিয় রূপত দেখবলে পাওয়া গেছে বর্তমান পলাশবাড়ীত উপস্থিত হয়েছে আই আই এম যেহেতু ইয়াত হব স্থাপন হব মার ভিতর স্থাপন হব গতি এটা ভাল খবর সকলের বাবে এয়া গতি আই আই এমক লই যথেষ্ট তৎপর দেখবলে পাওয়া গেছে কেন হব কত হব আটাইখিনি তাত দেখি থাকা বা তা চাই আছে বর্তমান তাত পর্যবেক্ষণ করে আছে দুলিয়াজানত দুদিনীয়াকৈ অনুষ্ঠিত হওয়া চতুর্থ রাষ্ট্রীয় আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপত কস্তুরী শর্মার চমকপ্রদ প্রদর্শন প্রতিযোগিতার গ্র্যান্ডমাস্টার শাখাত কস্তুরী শর্মায় লাভ করলে দুটাকৈ সোণর পদক আর এই সাফল্যের গ্রীষ্মত অনুষ্ঠিত হবলগিয়া আন্তঃরাষ্ট্রীয় আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপত অংশগ্রহণ করব কস্তুরিয়ে ইয়ার পরবর্তী পর্যায়ত এশিয়ান আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপত অংশগ্রহণ করবলে মনোনীত হয়েছে কস্তুরী শর্মা সদৌ আর্ম রেসলিং ক্রিয়া সন্থার উদ্যোগত দুলিয়াজানত অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা সামগুৰি বিধায়ক পদ ত্যাগ রকিবুল হুসেইনর বিধানসভার অধ্যক্ষক দিলে পদত্যাগ পত্র সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পাছতে পদত্যাগ রকিবুল হুসেইনর কংগ্রেস বিধায়িনী দলে অনুষ্ঠিত করলে বিদায় সভা আনুষ্ঠানিকভাবে রকিবুল হুসেইনক বিদায় সম্ভাষণ জানালে কংগ্রেস বিধায়িনী দল নেতা দলের নেতা কর্মী সকলে বিধানসভার সেন্ট্রেল হল আয়োজন হলত আয়োজন করা অনুষ্ঠানের অতীতের স্মৃতি সুঁড়ি আবেগিক হল প্রাক্তন বিধায়ক তথা সাংসদ রকিবুল হুসেইন বিদায় অনুষ্ঠানত দেখা গেল কংগ্রেসের প্রায়বর বিধায়ক তাত উপস্থিত আছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় সঙ্গ দিলে পদত্যাগের সময় উল্লেখযোগ্য যে বিগত লোকসভা নির্বাচনত ধুবুরী লোকসভা সমষ্টিত দেশের ভিতরতে রেকর্ড সংখ্যক ভোটত জয়লাভ করেছিল সাংসদ রকিবুল হুসেইনে এফালে পদত্যাগ পত্র দাখিল করে সাংসদ রকিবুল হুসেইনে কলে যে আনন্দনে বিষাদ এটাও নির্ণয় করব পৰা নাই কংগ্রেসে দিয়া নতুন দায়িত্ব লাভ করো চিন্তা করছো সম্পূর্ণ বিদায় নহয় আধা বিদায়হে লৈছো বলে মন্তব্য করলে আমি দল মত নির্বিশেষে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকলরে মই সহায় সহযোগিতা কামনা করল পুনর্দার ধুবুরীবাসী রাইজ আমার
আমার সামগ্রীব্যাসী রাইজ আর বিশেষক আমাক গৌরব গগৈ যাট নগর পদ্মপুর আমার ইয়ার নগাঁর উপরও আজ যদি আপনাদের কয় কংগ্রেস দলে আমি সকলকে ধন্যবাদ জানাব লাগবে। আজি কাজিরঙা লোকসভা সমষ্টির আপনাদের যদি গোলাঘাট বিধানসভা সমষ্টিটা চাই তাত 1,00,000 ভোট আমি কংগ্রেসে পাইছো, সেই সকলক আমি ধন্যবাদ জানাম। আজি যদি সরুপথারত চাই প্রায় 85-90,000 ভোট পাইছে, প্রায় 1,00,000 ভোট পাইছে। আপনাদের যদি চাই খুমটা সমষ্টিত তেতিয়ালে 85-90,000 ভোট পাইছে। ক্ষমতা থাকা অবস্থা আজি ক্ষমতা থাকা অবস্থা দলটির প্রতি রাইজে অকমান আপনার অল্প দুর্বলতা থাকেই, সেই কথাটা আপনাদের দেখিছে যে রাজস্থানত কেদিনমানের আগত আমি হারিছো কিন্তু তাতো আমি বহুত সিট আমি পাইছো। গতি আমি ভাবো যে 2026ত একটা যোগাত্মক এটা 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 সলনি হব তার ইঙ্গিত বলে আমি ভাবিছো। আপনার পুনর্বার ধন্যবাদ জানাই আজি যেটা মোৰ আনুষ্ঠানিকভাবে আমার পদত্যাগ পত্র দিয়ার কাম সেই ক্ষেত্রত আমার দলপতি দেবব্রত শইকীয়া ডাঙরিয়ায় আমার সকলো বিধায়ককে মাতি আনি যিসকলে আহিব নোৱাৰিলে তেওঁলোকে মোক কৈছে কোনোবা দিল্লীত আছে, কোনোবা আপনার একেবাৰে এৰাব নোৱাৰা কামত বাহিৰত আছে, সকলোকে মই ধন্যবাদ জানাই। আপোনালোক সাংবাদিক বন্ধুসকলৰ জৰিয়তে সকলোলৈকে প্ৰিণ্ট মিডিয়া ইলেক্ট্ৰনিক মিডিয়া আমাৰ প্ৰতিষ্ঠানৰ সকলোলৈকে মই ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাই মোৰ বক্তব্য শেষ কৰিছোঁ। আমি বহুকেইটা আসন নাই পোৱা কিন্তু নিৰ্বাচনৰ সময়ত আমি কৈছিলোঁ আমাৰ নিজৰ আসনো ৰাখিম আৰু বিৰোধীৰ আসনো আমি আনিম। আৰু সঁচাকৈয়ে রকিবুল হুসেন ডাঙরিয়া ধুবুরীর পৰা সাংসদ আজমল ডাঙরিয়াক বিপুল সর্বাধিক একটা রেকর্ড সংখ্যক ভোটত পরাস্ত করলে, অনুরূপ ধরনের উজনীত বিজেপির সাংসদ তপন গগৈ ডাঙরিয়ার পরিবর্তে আমার সাংসদ গৌরব গগৈ ডাঙরিয়া জয়লাভ হল, নগাঁও সমষ্টির প্রদ্যুত বরলৈ ডাঙরিয়ায় নিজের সমষ্টিটো রাখিব পাৰিলে। আৰু ঠিক তেনেকৈ আমি দুই চারিটা আমার কিছু অসুবিধা হল, এইবিলাক মই আপোনালোকক ৰাজহুৱাকৈ নকওঁ, কিন্তু আমি আৰু ভাল করার থল আছিল বলিয়ে রাইজও আমাকে আজি জানাইছে যে আপনাদের আরও অল্প কিয় বিফল হল, সেইবিল আমি আলোচনা করি পিছে পড়ে। কিন্তু আমি একটা আশাপ্রদ বাতাবরণ দেখা পাইছো আর রাইজর হয়ে মাত মাতি যাবলে আমি কংগ্রেস দল বদ্ধপরিকর।